আজ থেকে আপনার মেয়ে আর কলেজে যেতে পারবে না আর যদি যায় তাহলে আপনার সুন্দরী মেয়ের লাশটা পড়ে থাকবে ওই শালা প্রফেসর সুদীপ চ্যাটার্জির বাড়ির সামনে কিন্তু একটা লোফার গুন্ডার ভয় আমি আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেব না না এই অপরাধের কোনো ক্ষমা নেই আমি ওকে এখনই কলেজ থেকে রাস্টিকেট করব স্যার আমার রিকোয়েস্ট রাজাকে রাস্টিকেট করবেন না আমি আমাকে একটু সুযোগ দিন আমি ওকে বুঝিয়ে ঠিক ভালো করে তুলব আমি ওকে সুযোগের পর সুযোগ দিয়েছি অনেক বুঝিয়েছি কিন্তু কিছুতেই এতটুকু শোধরাতে পারিনি তুমি কি জানো প্রফেসর ঘোষ রাজার এগেনস্টে ড্রাস্টিক অ্যাকশন নিয়েছিল বলে তাকে প্রাণের ভয় কলেজ ছেড়ে চলে যেতে হয়েছে আর তুমি তার হয়ে রিকোয়েস্ট করছো করছি শুধু একটাই কারণে শিক্ষকের কাজ শুধু ছাত্রদের লেখাপড়া শেখানোই নয় তাদের মানবিকতা চারিত্রিক গঠন গড়ে তোলা শিক্ষকের প্রধান কর্তব্য তো বলছিলাম স্যার আমাকে আমাকে অন্তত এইবার সুযোগটা দিন বেশ তোমার কথা ভেবে রাজাকে এবারের মতন ক্ষমা করে দিচ্ছি কিন্তু তুমিও জেনে দেখো রাজাকে তুমি কিছুতেই শোধরাতে পারবে না ডাক্তারবাবু তুমি ডাক্তারবাবু আমি আমি সব জানি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না বলবো বলবো আগে আগে আমার বউ শিউলি কিনে দাও সব বলবো সব বলবো হ্যাঁ হ্যাঁ আপনার বউ আছে আমার বউ আছে কোথায় আছে আপনার বউ এখন আপনার শ্বশুর বাড়িতে আছে শ্বশুর বাড়িতে আছে কবে আসবে কবে আসবে আপনার বউ আসবে আসবে শিগগিরই আসবে সুদীপ তোমরা সবাই একটু বাইরে এসো কি বুঝলেন ডক্টর সেন বলছি কিন্তু আগের ডাক্তার যে প্রেসক্রিপশন করেছিল সেগুলো দেখতে চাই প্রেসক্রিপশন গুলো মেজদার কাছে আছে না মানে প্রেসক্রিপশন গুলো ফাইলেই রেখেছিলাম আজ সকালে খুঁজতে গিয়ে দেখি ফাইলটা নেই আমার মনে হয় বাড়িতেই কোথাও আছে খুঁজতে একটু টাইম লাগবে যাই হোক খুঁজে রাখবেন ওগুলো খুব জরুরি ওকে যা বলছিলাম শুনুন ওকে এক্ষুনি মেন্টাল অ্যাসাইলামে পাঠাবার দরকার নেই আমরা মানে সাইকিয়াট্রিস্টরা আজকাল এই সমস্ত কেস সাইকো অ্যানালিসিস করে চিকিৎসা করে থাকি এবং তাতে দেখা যায় যে মোটামুটি প্রায় শতকরা 90% কেস খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ওনার কেস হিস্ট্রি যে পেলাম তাতে মনে হচ্ছে ওনার স্ত্রীর মৃত্যুই ওনার মানসিক বিপর্যয়ের কারণ সেখানে আসল ক্লু ওষুধপত্র দেবো তার সঙ্গে আমি একটা পরামর্শ দেব আপনাদের কিন্তু সেই পরামর্শ মতো চলতে হবে বলুন কি পরামর্শ একজন মহিলাকে আনতে হবে এই বাড়িতে যিনি আসবেন তাকে প্রতি মুহূর্তে অশোকবাবুর সামনে তার স্ত্রী সেজে তার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে হবে আর এটাও প্রমাণ করতে হবে অশোকবাবুর সামনে যিনি সেবা করতে আসবেন তিনি এ বাড়ির বড় বউ এ কি করে সম্ভব কোনো ভদ্রঘরে মেয়ে এ ব্যাপারে রাজি হবে কেন এটা ঠিকই খুব শক্ত কাজ তবু চেষ্টা করতে হবে ও হ্যাঁ সুভাষ বল শুনো আমি প্রেসক্রিপশনটা একটু ভেবে চিন্তে করতে চাই তুমি সন্ধ্যাবেলা একবার আমার চেম্বারে চলে এসো ওটা আমি তোমার হাতে দিয়ে দেবো এই ধরো 7:30 নাগাদ আমি চলি আচ্ছা আচ্ছা ও হ্যাঁ আসার সময় পুরনো প্রেসক্রিপশন গুলো নিয়ে এসো আমার একদম ভালো লাগছে একটা বাইরের মেয়ে বাড়িতে এসে থাকবে দাদা স্ত্রী সে অভিনয় করবে আমরা তাকে বৌদি বলে ডাকবো একটা যদি কিছু ঘটে যায় কিচ্ছু ঘটবে না তুমি এ নিয়ে এত ভেবো না তো ম্যানেজার কাকা আপনি তো সব শুনলেন যত শীঘ্র সম্ভব একটা কিছু ব্যবস্থা করুন এ দায়িত্ব আমি নিতে পারবো না আপনি ছাড়া আমাদের মাথার উপর আর কি আছে বলুন কিন্তু এসব কাজ করতে কি রাজি হবে কিন্তু এমনও তো অনেক অভাবে মেয়ে আছে অনেক টাকা পেলে সংসারে সুখে মুখ দেখবে এমন কাউকে নিয়ে আসা যায় না ঠিকই বলেছ যত টাকা লাগে লাগুক দাদাকে ভালো করে তুলতে হবে ম্যানেজার কাকা আপনি
আপনি যেভাবে হোক চেষ্টা করুন ভাইজা কাকা। সুদীপ, এত করে তোমায় বলতে হবে না, কথা দিলাম আমি চেষ্টা করব। হ্যাঁ, আপনার কাছ থেকে যা শুনলাম ভীষণ ইন্টারেস্টিং কেস। আচ্ছা গীতা, বলো তো এই ধরনের পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে? আপনার কাছে হিস্ট্রি শুনে মনে হলো এমন একজন নার্স দরকার যিনি হাউসওয়াইফের মতো ওনাকে ট্রিটমেন্ট করতে পারবেন। রাইট, তুমি ঠিকই বলেছো। তবে নার্স নয়, হাউসওয়াইফ হয়ে ওখানে থাকতে হবে। তাই আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি প্ল্যান স্যার? আচ্ছা গীতা, তুমি নিশ্চয়ই একজন খুব বড় ডাক্তার হতে চাও, তাই তো? অবভিয়াসলি। তাহলে আমি সাজেস্ট করব তুমি অশোকবাবুর স্ত্রী সেজে ওখানে থেকে ওনার চিকিৎসা করো। যদি সাকসেসফুল হতে পারো তাহলে কিন্তু ডাক্তারি জগতে তুমি একটা নজির হয়ে থাকবে। কিন্তু স্যার, এত বড় দায়িত্ব কি নিতে পারবো? নিশ্চয়ই পারবে। ঠিক আছে স্যার, এই চ্যালেঞ্জ নিচ্ছি। থ্যাংক ইউ, বাট রিমেম্বার ইটস এ চ্যালেঞ্জ টু ইয়ার প্রফেশন। জামাগুলো কালকে সেলাই করবে, এখন একটু বিশ্রাম করো মা। বিশ্রাম করবো কি করে? এই জামাগুলো দোকানে দিলে তবেই টাকা দিবে। ওষুধটা খাইয়ে দেবে। নাও মা, ওষুধটা খেয়ে নাও। একটু পরে যন্ত্রণা কমবে, পড়াশোনা করবে। যা যাচ্ছি, কিন্তু আগে বলো তুমি কাল থেকে আর সেলাই মেশিনে বসবে না? সংসারের সমস্ত বোঝার দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়েছি। এর মধ্যে যদি তোকে একটু সাহায্য করতে পারি। না, কোনো সাহায্য করতে হবে না। আমি আরো দুটো টিউশনে জোগাড় করে নিয়েছি, তুমি কোনো চিন্তা করো না মা, এসে খেলে আমাদের সংসার চলে যাবে। এভাবে কতদিন আর আমাকে ভুলিয়ে রাখবে? আমি কি বুঝতে পারি না, দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে পুরো অনাহারে দিন কাটাচ্ছিস। আর আমি মা হয়ে ওদের সমস্ত কষ্ট চোখের সামনে দেখেও বুঝে সহ্য করে আছি। ওদের জন্ম দেবার আগে মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? মা, তুমি কিছু করবে? দুঃখ আর কষ্ট নিয়ে যাদের জীবন গড়ে উঠেছে তাদের আবার দুঃখ কিসের? আমার কি টাকা? জানিস সীমা, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। লেখাপড়া শিখে তুই একদিন বড় ডাক্তার হবি, গরিব অসহায় মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করবি, সবাই তোকে ধন্য ধন্য করবে। হ্যারি, আমার সে স্বপ্ন কি সফল হবে না? যাকে নিয়ে স্বপ্ন দেখছেন
সে বেঁচে থাকলে তো আপনার স্বপ্ন সফল হবে। কে তুমি? রাজা, রাজা। এই মহল্লার রাজা। কি চাও তুমি? চাইবার তো অনেক কিছুই আছে, সেসব বুঝে বুঝে আমি পরে করব। তার আগে আমার একটা হুকুম আছে। হুকুম? আর সেটা মানতে হবে। আজ থেকে আপনার মেয়ে আর কলেজে যেতে পারবে না, আর যদি যায় তাহলে আপনার সুন্দরী মেয়ের লাশটা পড়ে থাকবে ওই শালা প্রফেসর সুদীপ চ্যাটার্জির বাড়ির সামনে। মনে রাখবে, আমার নাম রাজা, রাজা, এই মহল্লার রাজা। দিদি সীমা, কি হয়েছে সীমা? ছেলে যেমন ভয় দেখিয়ে গেল। রাজা আমাদের কলেজে পড়ে, অন্য ক্লাসের স্টুডেন্ট। হঠাৎ আমাদের ক্লাসে এসে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল। প্রফেসর সুদীপ চ্যাটার্জি রাজার এই নোংরামি সহ্য করতে না পেরে রাজাকে উচিত শিক্ষা দিয়েছিল। সেই রাগের ঝাল মেটাবার জন্য রাজা আমাকে শাসিয়ে গেল। সীমা, কাল থেকে আমি তোকে কলেজে যেতে দেবো না। তোর যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না রে। কিন্তু একটা লোফার গুন্ডার ভয়, আমি আমার জীবনের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দেবো। গরিবের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, বাস্তবে তো কখনো সত্যি হয় না। না সীমা, আমি তোকে কলেজে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।